শুভেন্দু ছোট ভাই বিজেপি কর্মী প্রচুর মামলা দিয়েছিল, হাইকোর্ট মামলা খারিজ করেছিলেন, ঋষিমণি সুপ্রিম কোর্টে গেছিলেন, প্রধান বিচারপতি মমতা ব্যানার্জির আবেদন খারিজ করে দিয়েছেন। ধাক্কা নম্বর দুই, যেমন এনডিএ আছে ভারতে, ইউপিএ আছে, কেরালায় এলডিএফ আছে, ইউডিএফ আছে, সম্প্রতি একটা চোরেদের জোট হয়েছে, গ্র্যান্ড অ্যালায়েন্স অফ থিভস, তার চেয়ারম্যানের নাম হলো মমতা ব্যানার্জি, আর কর্মেনার হলেন অরবিন্দ কেজরিওয়াল। চোদ্দটা দল গেছিল সুপ্রিম কোর্টে সিবিআই আর ইডিকে আটকাতে, সুপ্রিম কোর্ট ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে, যাও যাও বাড়ি যাও। রামনবমীতে শিবপুর ঋষরা জ্বালিয়েছে দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি, আবার বলছে কালকে হনুমান জয়ন্তীতে জ্বালাবে। আমি হাইকোর্টে গেছিলাম, অ্যাক্টিং প্রধান বিচারপতি বলেছে হনুমান জয়ন্তী বজরং বলে জয়ন্তী হবে, সব জায়গায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন থাকবে। গত সোমবার আগামী সোমবার ওই মাঠে তিন গুণ লোক নিয়ে আমি ওর মুখোশ করব, পারমিশন আটকাতে গেছিল, আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট বলেছে সভা হবে। ঢাকা নম্বর পাঁচ, আট তারিখে ময়নার বাচ্চাতে আমার সভা ছিল, অনুমতি দেয়নি পুলিশ, শনিবার দুদিন পরে আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট বলেছে বিরোধী দলনেতার সভা ময়নার বাচ্চায় হবে। ধাক্কা নম্বর পাঁচ হয়ে গেল, এই ধাক্কা চলবে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছে নন্দীগ্রামে হারিয়ে, আর প্রাক্তন করব আপনাদের সঙ্গে নিয়ে। রাজনৈতিক যে স্বাভাবিক কর্মসূচি তা নয়, আজকের কর্মসূচি বেদনার, দুঃখের এবং মর্মান্তিক এক স্মৃতি বহনকারী বর্ষপূর্তি। আমরা সবাই বুকে কালো ব্যাজ লাগিয়ে এখানে উপবিষ্ট হয়েছি, আমরা আমাদের ভগিনী সম, কন্যা সম, আমাদের গড়াপোতা হাই স্কুলের নবম শ্রেণীর চোদ্দ বছরের ছোট্ট বালিকা, তাকে স্মরণ করার জন্য আয়োজক ব্যবস্থাপক এই সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, পাশের জেলার সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস, স্থানীয় বিধায়ক সম্মানীয় আশিস বিশ্বাস, এছাড়াও অন্যান্য বিধায়ক বৃন্দদের মধ্যে মাননীয় অসীম বিশ্বাস মহোদয় আছেন, মাননীয় অসীম সরকার মহোদয় রয়েছেন আমাদের উদ্বাস্তু সেলের নেতা, মাননীয় বঙ্কিম ঘোষ মহোদয় রয়েছেন, এবং সভা চলতে চলতে আরেক বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী এসে পৌঁছেছেন।